কথা কেন বলতে গেলে গুড্ডি? ভুল তো কিছু বলিনি, যা বলেছি একদম সত্যি বলেছি। তাছাড়া এই এক বছরে কি এমন করে নেব আমি যে মারতে তোমাকে হবে? আমি তোমায় ছাড়বো না। না না, ও তো ঠিক করেছে, ঠিক করেছে, বেশ করেছে। যে কথাগুলো আমি এতদিন ধরে বলতে পারিনি, মনের মধ্যে চেপেছিলাম, সেই কথাটা ও বলে দিয়েছে। শান্তি পেয়েছি আমি, আমার অন্তরের কথা বলেছে, আমি শান্তি পেয়েছি। তুই আর কথা বলিস না, ওরা তো তোর ভালো মানুষের সুযোগ নিয়েছে। এত বড় সাহস হয় কি করে এই কথা বলা যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, কিন্তু তোমার টাকায় ভালো লেখাপড়া করে, বড় বড় চাকরি করে, লাখ লাখ টাকা কামিয়ে ছেলে মেয়েদের মানুষ করতে পারি। হ্যাঁ, এত কিছু করতে পারি তোমার জন্য, কিন্তু তোমার দিকে ফিরেও তাকাবো না, তাকাবার চেষ্টাও করবো না, তোমার নামটা পর্যন্ত বাড়িতে যেন উচ্চারণ করা না হয় সেটা দেখব। আসুক আসুক, রোববার আসুক, আমি জানি ওরা আসবে, ওরা আসবে, ওরা তো এসে দেখবে না গুড্ডি, যে তোমার মতো মেয়ে কি করে আমার অঙ্কুশকে বিয়ে করছে, দেখতে হবে তো ওদের। আসুক, আর সেদিনই না গুড্ডি, মা হিসেবে আমার সব থেকে বড় জয় হবে, বড় জয়। কিন্তু আমার জয় তো সেদিন হবে যেদিন তোমার ছেলের কাজের জন্য সারা পৃথিবী জুড়ে ধন্য ধন্য পড়ে যাবে, আর ঠিক এক বছর পর সেটা হবে, আর সেদিনই স্ত্রী হিসেবে আমার সব থেকে বড় জয় হবে। কি হচ্ছে নাকি? কিছু না। কি কিছু না, চোখের সামনে তো দেখতে পাচ্ছি, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে এবার। না, এভাবে না, চোখে জল নিয়ে কি খাওয়া যায়? আর এভাবে খাওয়ার সময় চোখে জল ফেলতে নেই। আচ্ছা সত্যি তো কি হচ্ছে অঙ্কুশ, কেন এরকম করছিস বাবা? বোঝা তো ওকে। না না ভাই, আমি বসছি মা, তুমি বসো না প্লিজ। বসো গুড্ডি, বসো। এভাবে বসা যায়? এদিকে একজন চোখের জল ফেলছে, কোথায় ভেবেছিলাম সবাই মিলে হই হই করতে করতে খাবো, তা নয়। অঙ্কুশ, আমাদের জীবনে এমন কোনো দুঃখ নেই যার জন্য চোখের জল ফেলতে হবে। মানুষ কি শুধুমাত্র দুঃখেই চোখের জল ফেলে? এসো বসো। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ আনন্দেতেও কাঁদে, মা শুরু কর। গুড্ডি মা, গুড্ডি জেঠুমনি, আরে তুমি এসেছো, এসো এসো ভেতরে এসো। কেন, তুই কি ভেবেছিলি আমি আসবো না? না তা ভাবিনি, তবে তুমি সব জেনেই এসেছো তো। দেখ সামনে রোববার একটা বড় অনুষ্ঠান, আমাকে বাদ দিস না কিন্তু। হ্যাঁ অবশ্য, তুই বাদ দিলেও আমি আসবো, মানে তুই নেমন্তন্ন করবি তারপরে তোর কাছে আসবো, এমন ব্যাপার তো নয়। তা তোকে একা কনগ্রেচুলেট করলে তো হবে না, ওই ডাক অঙ্কুশকে ডাক, তাকেও তো কনগ্রেচুলেট করতে হবে। জেঠুমনি, হ্যাঁ বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দেখো বাবা, এই মেয়েটি খুব দুঃখী, যতই সাকসেসফুল হোক সাকসেসের পেছনে কিন্তু একটা দুঃখ থাকে, অনেক চোখের জল থাকে সফলতার পেছনে। সফলতাটা দেখতে পাওয়া যায় কিন্তু চোখের জলটা দেখতে পাওয়া যায় না। ওকে তুমি কোনোদিন চোখের জল ফেলতে দিও না।
জেঠুমনি, এত কিছুর পরেও তুমি যখন আমার উপর ভরসা রেখেছো, আমাকে কংগ্রাচুলেট করছো, আমাকে আশীর্বাদ করছো, তোমার মেয়ের জীবনে হঠাৎ করে ঢুকে পড়েছি বলে আমাকে বয়কট করোনি, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করব আর একটু ভরসা আমার উপর রাখো। তোমার মেয়ে আমার কাছ থেকে কোনোদিন কোনো কষ্ট পাবে না, বরং উল্টে আজ পর্যন্ত যাদের যাদের কাছ থেকে কষ্ট পেয়েছে, আমি কথা দিচ্ছি তোমায়, আমি সবটা নিজে হাতে মুছিয়ে দেব, যত্নে রাখবো। ব্যাস ব্যাস, এইটুকুতেই হবে, আমার আর কিছু চাই না। মেয়েটা আমার কেউ নয় জানো তো, কিন্তু ওকে আমি সন্তানের চোখেই দেখি, ও তাই, ও আমাকে বাবার মতোই দেখে, কিন্তু আমি তো ওর বাবা নই, তবে ও আমাকে বাবার জায়গাটা দিয়েছে, সেই জন্যই বড় উদ্বেগ বোধ করি, বড় চিন্তা হয়, এই ধরো আমরা আর কদিনই বা আছি, কিন্তু ও তো থাকবে, তাই সবসময় খুব চিন্তা হতো যে কার কাছে ওকে রেখে যাব। আচ্ছা একটা কথা বলো তো, সব সময় শুধু মেয়েদেরই কেন কারোর কাছে থাকতে হবে? আমাকে এই ভুলটা বুঝিস না মা, শুধু মেয়েদের কারোর কাছে থাকতে হয় না, একটা ছেলেকেও কারোর কাছে থাকতে হয়। আর যদি ও একা থাকতো, তাহলে ওর মারও ঠিক এইরকমই চিন্তা হতো যে ওকে কার কাছে রাখবে। আপনি একদম ঠিক কথা বলেছেন, কথার মাঝখানে আমি ঢুকে পড়েছি, শেষ কথাটার উত্তর না দিয়ে পারলাম না, মাফ করবেন। আমি অঙ্কুশের মা। নমস্কার। আপনার সঙ্গে আমার আলাপ হয়নি, কিন্তু গুড্ডির কাছে আমি আপনার অনেক গল্প শুনেছি, কথা শুনে বুঝতে পেরেছি আপনি হলেন গুড্ডির সেই জেঠুমনি। ঠিকই ধরেছেন, আর আপনি যে অঙ্কুশের মা সে খবর আমি পেয়েছি, আপনি যে এসেছেন সে খবর পেয়েছি আমি, কারণ আপনাকে তো আসতেই হবে, ছেলের এত বড় একটা কাজে মা না থাকলে হয় নাকি, মা বাবা হচ্ছে মহাগুরু, ছেলে মেয়েদের কাজে মা বাবাকে থাকতেই হবে। তা তুমি যদি এটা মনে করেই থাকো, তাহলে কিন্তু তুমি রোববার আসছো, এটাই আমি ধরে নিচ্ছি। আরে বললাম তো, তুই না বললেও আমি আসব, আর আমাকে বলার কথা তো তুই ভাবিসনি কোনোদিন। কে বলল হ্যাঁ আমি ভাবিনি, আগে দেখতে বলি কিনা, আসলে আমার না মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল, আমার এই সিদ্ধান্তটাকে সম্মান করবে কি করবে না। তুই যখন কোনো সিদ্ধান্ত নিয়েছিস, তখন আমি আর ভেতরের কোনো কিছু জানতে চাইনি, আমার মনে কোনো সন্দেহ সংশয় কিচ্ছু নেই, আমি মুক্ত মনে সব কিছু গ্রহণ করেছি, ধরে নিয়েছি এটাই হওয়া উচিত, এটাই হওয়ার কথা, আমার গুড্ডিমা কখনো কোনো ভুল করতে পারে না, আর সেটা তোকে বলবো বলেই আজ আমি নিজে চলে এসেছি। জানি রেশমি হয়তো অনেক খারাপ ব্যবহার করেছে তোর সঙ্গে, তুমিও হয়তো অনেক মিসবিহেভ করেছে। ওগুলো কিচ্ছু করেনি, বড্ড ভালো ছেলে, আফটার অল অনুজের রক্ত বইছে ওর শরীরে, খারাপ কিছু করতেই পারে না। আবার এটাও তো ভুলতে পারি না যে ওর শরীরে শিরিনের রক্ত বইছে, সেজন্যই হয়তো পুরোটা অ্যাকসেপ্ট করতে পারেনি জেঠুমনি, ওর মধ্যেও কিছু রিয়াকশন হয়েছে। তবে একটা কথাই বলবো, ঋতুরাজ কিন্তু আমাকে অপমান করেনি। দেখুন সত্যি কথা বলতে কি, আজকে আমার ছেলের গায়ে অপরাধী তকমাটা যদি না লেগে থাকতো, তাহলে হয়তো ওরা এ কথা বলতো না, কিন্তু আমি সবার কাছে হাত জোর করে বলছি,
যারা ওকে এই রূপে দেখেছে তারা হয়তো এমনটা ভেবেছে, কিন্তু সত্যি কথা বলতে কি আমার ছেলের এই রূপটাই কিন্তু শেষ সত্যি নয়, ওর ভেতরে আরেকটা মানুষ আছে। আমি তো মা, আমি আমার ছেলের ভেতরে সেই রূপটা দেখতে পেয়েছি। আর এই মেয়েটা গুড্ডি, ও তো আমার ছেলেকে ভালোবেসেছে, তাই ও দেখতে পেয়েছে। আর যারা এখনো দেখতে পাচ্ছে না, ভগবান না করুন তারা যদি কখনো কোনো বিপদে পড়ে, তারাও দেখতে পাবে। যখন সাহায্য করবে আমার ছেলেটা, তখন বুঝতে পারবে যে আমার ছেলেটা কেমন মানুষ। আমার ছেলেটা হীরের টুকরো। গুড্ডি সোম থেকে রবি বিকেল 5:30 বাজায় স্টার জলসায়।